বুঝলা গিন্নি, শীতকাল তো চলেই আসলো। শীতকালটা আসতে আসতেই না মনটা পিটি খাওয়ার জন্য কেমন যেন একটা আনচান আনচান করে। তা তো করবেই, তোমার তো শুধু খালি গেলার ধান্দা না। বলি আরেকটা কারণে তো শীতকালটা আসে বাবা। কি রে বাপ, ঘরের মধ্যে গাড়ি চালাবি নাকি হেলমেট পরে ঘুরছিস? ওই হেলমেট তো আর এই জীবনে পরা হলো না, তাই এটাই পরলাম। তোমরা কি বুঝবে আমার জ্বালা? আমি তো আগেই বলেছিলুম, লঙ্কা দিয়ে খাওয়ার পরে ভালো করে হাত ধুবি, নাহলে ছুঁচো করার পরে পোঙা জ্বালা করে। আমি সেই জ্বালার কথা বলি নাই। তাহলে বুকের জ্বালা বাবা, বুকের জ্বালা। আমি তো আগেই বলেছিলাম রে, জল খা জল খা, বেশি করে জল খা। হলো তো গ্যাস, তাই গো বাবুর একটা গ্যাসের ওষুধ দিয়ে দাও। রাখো তোমার এমবিবিএস ডিগ্রি তোমার কাছে, শোনো আমার কথা। কি বল, আমার বয়স কত? 25। অনিমেষের কত? ওরও 25, তবে তোর থেকে 22 দিনের ছোট। বিয়ে হয়ে যাচ্ছে। অমিতের বয়স কত? 23। আমার থেকে 2 বছরের ছোট। তো বিয়ে হয়ে যাচ্ছে, তাতে তোর কি হয়েছে? আমার কি হবে ব্যাপার, আমার কি হবে? গোপালের বয়স কত? ছেলেদের গোপাল, গোপালের তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সামনের মাসে ছেলের অন্নপ্রাশন। দেখ বাবু, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম, মানে তোরও কিন্তু তোর বাপের মতো মেরে সাইড করে দেবো। আমায় কেন টানছে বলো? আমি আবার কি করলাম? সেটা তোমার ছেলেরা জিজ্ঞেস করো। এই বাবু, কি হয়েছে, সমস্যাটা কি? আমি বিয়ে করবো, সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন শীতকাল কাটাবো? আমারও বোন দাও। হ্যাঁ বিয়ে করবি বাবু, বিয়ে করবে তাই কাঁদছে। আরে পাগল, ভালো হয়ে যা বলে দিলাম, এমন মার মারবো না, নিজের বদলে নিজের বাপের বিয়ে দেখতে পাবি রে। তুমি যখন বলছো তখন আবার কিন্তু কোনো আপত্তি নেই মাগু।